আজকে দেখো ক্লাস 5 তোমাদের জিকে জিকে যেটা আগে শুরু করেছিলাম আগের দিন কুইজ ছিল 20 পেজে সেই কুইজে ঠিক দা কারেক্ট आंसर মানে যেটা ঠিক হবে বক্সের মধ্যে রাইট চিহ্ন দিতে হবে বলেছিলাম আজকে সেটাই 9 থেকে পরের পেজে 21 পেজে 9 থেকে আমি তোমাদেরকে করাচ্ছি প্রথমে কি আছে দেখো হু কম্পাইল দা ফার্স্ট ইংলিশ ডিকশনারি ইন 1604 কে সংকলন করেছিল ইংলিশ ডিকশনারি 1604 সালে রবার্ট কাড্রে স্যামুয়েল জনসন রবার্ট কাড্রে তাহলে দেখো এখানে লিখেছে অ্যানসারটা দশটা কি আছে দেখো হু রোট দ্য বায়োগ্রাফি অফ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর আত্মজীবনী কে লিখেছিল অ্যানসার কি হবে দেখো লুইস ফিশার তারপরে দেখো হুইচ ইংলিশ পোয়েট রোট দ্য কান্তাবুরি টেলস কান্তাবুরী গল্পটা কোন ইংরেজি কবি লিখেছিলেন অ্যানসার দেখো জিওফ্রে চসার তারপরে দেখো টুয়েলভের হু রোট হি রেঞ্জার কে লিখেছিল হি রেঞ্জার অ্যানসারটা কি হবে দেখো ওড়িশা ওড়িশা থার্টিন দেখো হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ডিজ সুভাষচন্দ্র বোস রাইট নিচে দেখো দুটো বইয়ের নাম আছে এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা সুভাষচন্দ্র বোস লিখেছিলেন দেখো ইন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল চোদ্দো দেখো হু রোট দ্য বুক গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি কে লিখেছিলেন অ্যানসার হবে জওহরলাল নেহরু তাহলে তোমাদের আজকে এতটুকুই করালাম কুইজের চ্যাপ্টারটা শেষ হলো পরের দিন তোমাদেরকে অন্যটা করাবো বাই।